আপনি কি জানেন হাতের তর্জনী আঙুল অন্যান্য আঙুলের থেকে বড় হলে শরীরে কোন রোগ বাসা বাঁধে? কোন পাত্রে জল খেলে ডায়াবেটিস দ্রুত দূর হয়? শীতকালে কি খেলে কখনো বাতের ব্যথা হবে না? চায়ের আগে কি না খেলে শরীরে আলসার রোগ বাসা বাঁধে? এমনই সব অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের মুখ থেকে পাকস্থলীতে খাবার যেতে কত সময় লাগে? 7 সেকেন্ড, 13 সেকেন্ড, 30 সেকেন্ড নাকি 1 মিনিট? সঠিক উত্তর, 7 সেকেন্ড সময় লাগে। কিসের রস খেলে অ্যাজমার সমস্যা সেকেন্ডে শরীর থেকে দূর হয়? পেঁয়াজের রস, রসুনের রস, পুদিনার রস নাকি গাজরের রস? সঠিক উত্তর, পেঁয়াজের রস খেলে। যাদের অ্যাজমার সমস্যা আছে তারা নিয়মিত দুবেলা 1 চা চামচ করে পেঁয়াজের রস খেলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পাবেন। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নরওয়ে, জাপান, রাশিয়া নাকি লিবিয়া? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাবুদানা খেলে কি উপকার হয়? উত্তর, সাবুতে রয়েছে ক্যালসিয়াম এবং আয়রন, যা হাড়ের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় খনিজ। এছাড়া সাবুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। সাবু একটি ক্যালোরি ঘন খাবার এবং যাদের ওজন বাড়াতে হবে তাদের জন্য উপকারী হতে পারে। কোন পতঙ্গ বিলুপ্ত হয়ে গেলে মানুষের বেঁচে থাকায় কষ্টকর হয়ে উঠবে? মৌমাছি, পিঁপড়ে, প্রজাপতি নাকি আরশোলা? সঠিক উত্তর, মৌমাছি। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শীতকালে লিভারকে সবসময় চাঙ্গা রাখতে খালি পেটে কি খাওয়া উচিত? মধু, আমলকি, সয়াবিন নাকি পরিচ? সঠিক উত্তর, আমলকি। শীতের মশরুমে সহজেই আমলকি পাওয়া যায়। ভিটামিন সি সমৃদ্ধ আমলকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি সমীক্ষায় দেখা গেছে আমলকি ফ্যাটি লিভারের সমস্যায় দারুণ সহায়ক। নিয়মিত আমলকি খেলে ফ্যাটি লিভারের সমস্যা দূর হয়ে যেতে পারে। দুধ চা না লাল চা কোনটা স্বাস্থ্যের পক্ষে ভালো? উত্তর, চায়ে দুধ মেশালে চায়ের সুফল অনেক কমে যায়, কারণ রক্ত পরিবহন তন্ত্রের জন্য চায়ের উপকারিতার বিপরীতে কাজ করে এই দুধ। অন্যদিকে দুধ চায়ে দুধের প্রোটিন চায়ের অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে মিশে যায় বলে চায়ের বেশিরভাগ ঔষধি গুণ নষ্ট হয়ে যায়। তাই বলা যায় দুধ চা পান করার চেয়ে লাল চা পান করাই শরীরের জন্য বেশি ভালো। সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? ইউরেনাস, নেপচুন, শুক্র নাকি বুধ? সঠিক উত্তর হবে, ইউরেনাসকে বলা হয়। কোন দেশের রাজাদের সন অফ গড বলা হয়? আমেরিকা, ফ্রান্স, ভারত নাকি চীন? সঠিক উত্তর হবে, চীন দেশের। কোন পাত্রে জল খেলে ডায়াবেটিস দ্রুত দূর হয়? পিতলের পাত্রে, তামার পাত্রে, লোহার পাত্রে নাকি কাঁসার পাত্রে? সঠিক উত্তর, তামার পাত্রে। জলের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকে, এগুলি ধ্বংস করার ক্ষমতা রয়েছে তামার। তাই তামার পাত্রে জল ধরে রেখে তা পান করলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। শুধু তাই নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে তামার পাত্রে রাখা জল।
একটা মাছি কত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে? 8 কিমি, 10 কিমি, 12 কিমি নাকি 14 কিমি? সঠিক উত্তর 8 কিমি। হাতের 5টি আঙুলের সংযোগে সমস্যা হলে কোন কোন রোগের ইঙ্গিত দেয়? উত্তর বুড়ো আঙুলে ব্যথা শ্বাসকষ্টের সংকেত দিতে পারে, তর্জনী কোলন বা পাচনতন্ত্রের সঙ্গে সম্পর্কিত সমস্যার ইঙ্গিত দেয়, মর্ধমা কার্ডিওভাস্কুলার সমস্যার লক্ষণ বলতে পারে, অনামিকায় সমস্যা হলে তা হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে এবং কনিষ্ঠা অন্ত্রের সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে। চায়ের আগে কি না খেলে শরীরে আলসার রোগ বাসা বাঁধে? জল, মুড়ি, সিগারেট নাকি বিস্কিট? সঠিক উত্তর জল না খেলে। চায়ের আগে জল না খেলে বিপদ। আসলে জল না খেয়ে চা পান করলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে শুরু করে, যার ফলে গ্যাস অম্বল, বদহজম সহ একাধিক পেটের সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। শুধু তাই নয়, চায়ের আগে জল পান না করলে আলসারের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। ভারতের কোথায় রেলের চাকা তৈরি হয়? বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা নাকি সুরাট? সঠিক উত্তর বেঙ্গালুরু। পুরুষের তর্জনী আঙুল অন্যান্য আঙুলের থেকে বড় হলে শরীরে কোন রোগ বাসা বাঁধে? প্রোস্টেট ক্যান্সার, প্লেগ, হৃদরোগ নাকি ডায়াবেটিস? সঠিক উত্তর প্রোস্টেট ক্যান্সার। যেসব পুরুষের তর্জনী অন্যান্য আঙুলের থেকে লম্বা হয় তাদের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। শীতকালে কি খেলে কখনো বাতের ব্যথা হবে না? আদা, মিষ্টি আলু, আলু বোকরা নাকি আখ? সঠিক উত্তর আদা খেলে। বাতের ব্যথা কমাতে আদার ভেষজ গুণ অসাধারণ। শীতকালে সর্দি কাশি তো হয়েই থাকে, চা, স্যুপ কিংবা শরবতে আদা মিশিয়ে খেলে বাতের ব্যথাতেও আরাম মেলে। বিশেষ করে হাঁটুর ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তারা আদা খান নিয়মিত। কাঁচা হোক বা রান্না করা, আদা সবসময়ই উপকারী। গোলাপ কোন দেশের জাতীয় ফুল? ইংল্যান্ড, ভারত, ইজিপ্ট নাকি ফিলিপিন্স? সঠিক উত্তর ইংল্যান্ডের। কোন পাখি অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ? নর্দার্ন কার্ডিনাল, খঞ্জন, সারস নাকি ওয়া বলার? সঠিক উত্তর নর্দার্ন কার্ডিনাল। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিবেন।